আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম তানিয়া তানমেস কুকিং অ্যান্ড ব্লগ থেকে। আপনাদেরকে আজকে চাল কুমড়ো দিয়ে একটি মজার রেসিপি শেয়ার করব। এটা একটি পাকা চাল কুমড়ো। আপনাদের দেখানো চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি। আমি এখানে দুটি টুকরা নিয়েছি মোরব্বা বানানোর জন্য। মোরব্বা বানানোর জন্য প্রথমে যা করতে হবে সেটি হচ্ছে চাল কুমড়োর ভেতরের বিচি সহ নরম অংশটা কেটে ফেলে দিতে হবে এবং বাইরের সবুজ খোসাটাও সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আমি চাল কুমড়োর ফালিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে কাচিয়ে নিয়েছি। এর প্রতিটি সাইড আমি কাঁটা চামচ দিয়ে কাচিয়ে নিয়েছি। এ দেখতেই পাচ্ছেন প্রতিটি সাইড একদম জালি জালি হয়ে গেছে। কাজটি সময় সাপেক্ষ, কিন্তু এই কাঁটা চামচ দিয়ে ভালো করে কাচিয়ে না নিলে এটাতে চিনির শিরা ভালো করে পৌঁছবে না, আর চিনির শিরা ভালো করে না পৌঁছলে মোরব্বার স্বাদটাও ঠিক মতো লাগবে না। তো চলুন আমরা পরবর্তী পর্যায়ে যাই। আমি 1 চা চামচ পরিমাণ চুন নিয়েছি, আর নিয়েছি একটি বলে পর্যাপ্ত পরিমাণ পানি। এই পানিতে চুনটাকে ভালোভাবে গুলিয়ে নেব। এখন চুনগুলো পানিতে আমি চাল কুমড়োর প্রতিটি টুকরা চুবিয়ে দেব। চাল কুমড়োর টুকরাগুলো চুন পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে দুইটি। একটি হচ্ছে মোরব্বাটা সাদা ধবধবে দেখাবে, আর দ্বিতীয় কারণটি হচ্ছে এই মোরব্বাটা দীর্ঘদিন শক্ত থাকবে। তো এই চুন পানিতে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি 7 ঘন্টা পরে আসলাম। 7 ঘন্টা পর এই যে দেখুন কুমড়োর ফালিগুলো অনেক শক্ত হয়ে গেছে, আগের মতন আর নরম নেই। প্রতিটা ফালি অনেক শক্ত হয়ে গেছে। এখন এই চুনের পানি থেকে কুমড়োর ফালিগুলো আমি পরিষ্কার পানিতে নিয়ে নেব। পরিষ্কার পানিতে আমি কমপক্ষে 3-4 বার ঘষে ঘষে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একটি প্যানে পানি দিয়েছি, পানিটা ডগবগে ফুটছে। এই ফুটন্ত পানিতে আমি এই কুমড়োর ফালিগুলো সবগুলো দিয়ে দেব। এই ফুটন্ত পানিতে আমি কুমড়োর ফালিগুলো মিডিয়াম থেকে হাই হিটে 6 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। আর কুমড়োর ফালিগুলো কয়েকটি আমি একটু কেটে নিয়েছি। এটা আপনাদের ইচ্ছা, কেউ যদি বড় বড় মোরব্বা খেতে চান তাহলে কাটার দরকার নেই, আমি একটু ছোট করে কেটে নিয়েছি। চাল কুমড়োর ফালি সিদ্ধ করে আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এই প্যানে 1.5 কাপ পরিমাণ চিনি ঢেলে দিলাম। আর এই কুমড়োর ফালিগুলো এই চিনির উপর ঢেলে দেব। কুমড়োর ফালিতে এমনি লেগে থাকা পানি আছে, আর পানি দেওয়ার দরকার নেই। এখন আমি এই চাল কুমড়োর ফালিগুলোর সাথে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 10 মিনিট থাকবে। 10 মিনিট পর এই কোমরের সাথে চিনির দেখা যায় অনেক পানি উঠে এসেছে। এতে ভয় পাওয়ার কারণ নেই। এর সাথে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। অনেকেই কোমরের গন্ধটা পছন্দ করে না, এই এলাচটা দেওয়ার কারণ হচ্ছে একটি সুন্দর ফ্লেভার চলে আসবে। এটাকে এখন আমি মৃদু আছে 20 থেকে 25 মিনিট আস্তে আস্তে জাল দিতে থাকব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব।
আর এটা জাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়, লেগে গেলে কোমরের কালারটা ভালো আসবে না, মোরব্বার কালারটা লালচে হয়ে যাবে। এই তো চিনি সিরাতে কোমরের ফালিগুলো টকবগিয়ে ফুটছে, এই চিনির রস শুকানো না পর্যন্ত এটা মৃত আছে, জাল দিতে হবে। এটা প্রায় হয়ে গেছে, এটা হয়ে গেলে বোঝার উপায় হচ্ছে এই চিনি সিরাটা যদি ঘন হয়ে যায় হাতে লাগালে এই আঙুলের সাথে দেখা যায় যে ঘামের মতো বা আঠার মতো লেগে যাচ্ছে, তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে, তখন আপনি চুলাটা বন্ধ করে দেবেন। আর আমার চাল কুমড়োর মোরব্বাটার রং লালচে হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি এতে লাল চিনি ব্যবহার করেছি। আমি প্যান থেকে নামিয়ে মোরব্বাগুলোকে একটি জালি ঢাকনার উপর ফাঁকা ফাঁকা করে বিছিয়ে দিয়েছি। প্যানে থাকলে একটি মোরব্বা আরেকটির সাথে লেগে যেতে পারে, আর এর গায়ের অতিরিক্ত চিনি দানা দানা হয়ে ছিটকে থাকতে পারে। তাই এই জালি ঢাকনার উপর মোরব্বাগুলোকে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিয়েছি, আর এইভাবে 8 থেকে 10 ঘন্টা রেখে শুকাতে হবে। এতে করে এর গায়ের বাড়তি শিরা নিচে পড়ে যাবে আর মোরব্বাগুলো খুব সুন্দর হবে। ফিরে এলাম 10 ঘন্টা পর, এখন আমার মোরব্বাটা একদম খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে। মোরব্বাটার কালার একটু লালচে এসেছে, এটার কারণ হচ্ছে এই যে আমি লাল চিনিটা ইউজ করেছি, লাল চিনি ইউজ করার কারণে মোরব্বাটার কালারটা একটু লালচে এসেছে। আপনারা সাদা চিনি ইউজ করবেন তাহলে মোরব্বার কালারটা সাদা ধবধবে আসবে। যারা এতক্ষণ কষ্ট করে রেসিপিটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।